বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলতি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনাদের আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের যে দুই গোষ্ঠী, একটা হচ্ছে সদস্য অর্থাৎ যারা কর্মকর্তা তাদের একটা যারা সদস্য রয়েছেন তাদের একটা গোষ্ঠী, এবং আরেকটি হচ্ছে সমর্থক, বেসিক্যালি ইস্ট বেঙ্গলের যে সমস্ত ফ্যান ক্লাব রয়েছে সেই ফ্যান ক্লাবের সদস্যরা আজকে ক্লাবে গেছিলেন যে তারা চায় ইস্ট বেঙ্গল এবার আইএসএল খেলুক, সেটা যেভাবেই হোক আইএসএল খেলতে হবে, এটা একটা তাদের দাবি ছিল। যে এই চুক্তি এতদিন কেন হয়নি, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর যেরকম আইএসএল খেলার জন্য ইস্ট বেঙ্গলকে যেরকম ইনভেস্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন, তিনি হস্তক্ষেপ করেছিলেন, সেই হস্তক্ষেপ তারা প্রয়োজনে চাইছে। প্রয়োজনে যে চুক্তির কথা বলা হচ্ছে সেই চুক্তি এতদিন কেন ডিলে হলো সেটাকে প্রকাশ্যে আনার কথা বলে তারা আজকে বিক্ষোভ দেখাতে গেছিলেন, এবং সেখানে জানা যায় দুপক্ষের মধ্যে প্রথমে খানিকটা হাতাহাতি হয়, তারপরে সমর্থকদের যে গ্রুপ যারা ফ্যান ক্লাব তাদের বেশ কয়েকজন বেশ প্রায় হাজার টু আড়াই হাজার সমর্থক ছিল, তারা ইস্ট বেঙ্গলের আবেগকে হাতিয়ার করে তারা বলেছিল যে এবছর আমরা ইস্ট বেঙ্গলকে খেলতে দিতে চাই, এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল। আমরা সেই ছবিটা আগে একটু দেখে নিই। আমরা যা ছবি আমরা দেখেছি দু মিনিটে, তাতে আমরা দেখেছি যে প্রথমে শান্তই ছিল ইস্ট বেঙ্গল সমর্থকরা, এবং তারা তাদের মতন স্লোগান দিচ্ছিল আমরা দেখেছি, এবং তারা বেসিক্যালি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা বলছিল যে বিশেষ করে দেবব্রত সরকার নীতু তার পদত্যাগ তারা চাইছিলেন, এবং সেই সঙ্গে যে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে, কেন তারা এতদিন ধরে এই চুক্তির জট রয়েছে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু যেটা হলো যে ফুটবল তো একটা আবেগ। হ্যাঁ, যেই 16 আগস্ট 1980 সালে 16 জন মারা গেছিল ইডেন গার্ডেন্সে, সেই দিক উল্টো দিকে স্মরণীয় আজকে ইস্ট বেঙ্গল সমর্থকরা পুলিশের মারে আহত হয়েছে, বেশ কয়েকজন আহত, কয়েকজনের মাথা ফেটে যায়, এবং যেটা দেখি পুলিশও কিন্তু বেশ কিছু, এটা কোনো রাজনৈতিক দল নয়, নির্মম ভাবে বেশ কয়েকজনকে মেরেছে, যেটা আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। কিন্তু যারা সদস্য সমর্থক তারা একটা ফুটবলের টানে, ফুটবলকে ভালোবেসে তারা তাদের আবেগ ইস্ট বেঙ্গল, হ্যাঁ, সেই জন্য তারা একটা বিক্ষোভ দিয়েছিল, সেটাকে পুলিশ যদি, এটা তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না, আমরা জানি না পুলিশের আরো একটু সংযত হওয়া কি উচিত ছিল না, এইসব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার এবং খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় সুমিত মুখোপাধ্যায়, এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম সুমিতদার কাছেই যাব, যে সুমিতদা, ইস্ট বেঙ্গল মানেই একটা আবেগ, সেখানে সদস্য সমর্থক কর্মকর্তা সকলকে নিয়েই, কিন্তু বিশেষ করে যদি 8,000 সমর্থক থাকে, 80 লক্ষ কিন্তু সদস্য থাকে, 80 লক্ষ কিন্তু সমর্থক, আজকে সেই সমর্থকরা তাদের যে ফ্যান ক্লাব তারা সবাই গেছিল সেখানে, তারা মার খেলো, মানে এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো বিপ্লব, মার খাওয়া মানে এই একটা প্রতিবাদে মার খাওয়া, যে কোনো মার খাওয়াটাই বাঞ্ছনীয় না। তাই আমি
কখনোই মানে বলবো না যে এরম ধরনের একটা বিক্ষোভ বা এরম ধরনের একটা প্রতিবাদ সেইখানে গিয়ে পুলিশের লাঠিচার্জ হয়েছে, কিছু জন শুনলাম অ্যারেস্ট হয়েছে, কিছু মার খেয়েছে। আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম না, ওই পরিস্থিতিতে পুলিশকে কেন এই এই জায়গায় যেতে হলো তার পূর্ণাঙ্গ সাবজেক্টটাই তো আমি ছিলাম না। তবে আমি এইটুকুনি বলতে পারি, এই ঘটনাটা না হলেই ভালো হতো। সুন্দরভাবে যেটা হয়, একটা গ্রুপ অফ দর্শক থাকে বা যারা প্রোটেস্ট করছে তারা থাকে, তাদের থেকে একটা রিপ্রেজেন্টেটিভ হয়তো ক্লাবের যেমন ডেকে পাঠানো যেত, তাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ কি সেই একটা স্বরূপলিপি যেটা দেয় সেরকম ধরনের কি আর ব্যাপার থাকতো, আমি পুরো ডিটেলসে যাবো না। তবে আমি এখনই বলতে পারি এরকম ধরনের ঘটনা না হলেই ভালো হতো, কেননা এই দর্শকরাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে আজকে ইস্টবেঙ্গল ক্লাব করেছে। এই দর্শকরাই আমাদের মতো যারা ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছি, যারা ইস্টবেঙ্গল ক্লাব থেকে বড় হয়েছি, যাদের নাম করেছি, এই দর্শকরা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তাই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই স্পেক্টেটর, এই দর্শক, তাদের আবেগ এবং তাদের ভালোবাসা। আর এই জায়গাটায় আজকে ইস্টবেঙ্গল ক্লাব যে জায়গাটায় আজকে এইরকম একটা ঘটনা হলো, তার আগের অনেক ইনসিডেন্ট আছে যেগুলোই কর্মকর্তাদের আর একটু সচেতন হওয়া উচিত ছিল। যেমন বলছি কিংস ফিশারের চেয়ারওয়া বা তারপরে যে ইনভেস্টার এসেছিল কোয়েস, তাদের সঙ্গে একটা সুন্দরভাবে সম্পর্ক তৈরি হয় না, এখন আবার সিসিমেন্টের সাথে হয়েছে। আমার মনে হয় আরো বেশি প্রফেশনাল, আরো বেশি কম্প্যাক্ট, আরো দর্শককে নিয়েই আমার ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের চলা উচিত। এবং সেইটার জন্যই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একটা ভালো কালকে একটা স্টেপ নিয়েছে যে অল এক্স প্লেয়ারদের, কেননা তাদের যেটা আমি আগেও বলেছি, তাদের একটা ক্রেডিবিলিটি আছে, তাদের কথা মানুষ শুনবে, তাদের ভালোবাসে, তাই তাদের নিয়ে তাদের একটা ফোরাম তৈরি করে, যেটা আমি করার চেষ্টা করেছিলাম, যেটা আমি বুঝেছিলাম এই ঘটনাটা আসবে এটা কিন্তু আমি আগেই বুঝেছিলাম, সেই জন্যই আমি এই ফোরামটা তৈরি করতে গেছিলাম। এই ফোরামটা যদি দর্শককে বা যারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসে তাদের এবং অফিসিয়ালদের দুতরফেই তাদের একটা রেসপেক্ট আছে, তাই এই ফোরামের তরফ থেকেই যদি দুতরফের সঙ্গে কথা বলে একটা সম্পর্কে আসতে পারতো, তাহলে মনে হয় আজকে এই প্রতিবাদ মিছিল বা এই যে 1,500-2,000 দর্শকের আসা এবং ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এরকম ধরনের ইনসিডেন্ট না হলেই ভালো হতো। এবং এটা কিন্তু জায়গায় ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়ার একটা খুব ভালো ভালো বিজ্ঞাপন নয়। একদম ঠিক, ইস্টবেঙ্গল ক্লাবে আপনার কাছে আসছি আমি, কর্পোরেট লোক, কর্পোরেট লোক তারা কিন্তু 5,000 বার এখন ভাববে যে এরকম পরিবেশে গিয়ে আমরা মানিয়ে নিতে পারবো কিনা। তাই দুতরফকেই ভাবতে হবে, কে উইদাউট কোম্পানি ছাড়া কোনো ক্লাব খেলতে পারবে না। তাই এই ইনভেস্টার কর্পোরেট লিমিটেড কোম্পানি করে কর্পোরেট কোনো কোম্পানির সাথে টাই আপ করে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে চলতে হবে, সেই ক্ষেত্রে এরকম ধরনের ঘটনাটা যাতে না হয়, এটা দুপক্ষই স্পেক্টেটরদেরও চিন্তা করতে হবে আর এখন ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল আছেন তাদেরও চিন্তা করতে হবে। আমি আসছি, আমি অরিন্দম বাবুর কাছে যাই। অরিন্দম বাবু, আমরা যেটা দেখলাম, দেখুন এটা তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা কিছু ছিল না, এখানে গেছিল সমর্থক, সদস্য সমর্থকরা, তাদের ক্লাব একটা সংকটের মধ্যে যাচ্ছে, সেই সংকট থেকে বেরোনোর জন্য তারা একটা বিক্ষোভ দেখাচ্ছিল ক্লাবের সামনে বসে। এবং আমরা যেটা দেখেছি, বিক্ষোভটা কিন্তু দুপক্ষকেই পুলিশ মাঝখানে রেখে একটা সংযত জায়গাতেই ছিল, যদিও প্রথম দিকে একটু দুপক্ষের মধ্যে একটু গন্ডগোল হয়, কিন্তু সেটা এমন কিছু বড় হয়নি। কিন্তু তারপরে পুলিশ মাত্র 2,500-3,000 খুব বেশি হলে ছিল, সেটাকে আটকাতে পারলো না, এইভাবে পেটাতে হলো, কি বলবেন? কিন্তু আজকে যে ঘটনাটা হলো, প্রতিবাদটা হলো কিসের জন্য, কি কারণে, হোয়াই, হু ইজ রেসপন্সিবল ফর দিস? দেখুন আমি আপনাকে বলি, আমি ইস্টবেঙ্গল ক্লাবে খুবই অতপ্রত ভাবে জড়িত ছিলাম যখন পল্টুদা ছিল, যখন জীবনদা ছিল, এবং আমি তাদের সেই সময় অনেক সাহায্য করেছি, অনেক।
এই যে ক্লাবের বর্তমান যে পরিস্থিতি তাতে আপনি জানেন যে মেম্বারশিপ পেতে গেলে কিন্তু এমনি নয়, মেম্বারশিপের একটা টাকা দিতে হয়। যখন টাকা দিতে হয় তখন কর্তৃপক্ষের একটা দায়িত্ব থাকে, যে সেই দায়িত্বটা কি, সেই দায়িত্বটা যে তাদের টাইম টু টাইম ইনফরমেশন দেওয়া, নোটিশ। আপনি আমাকে বলুন, আইএফএ খেলা শুরু হচ্ছে, এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নেই আদৌ ইস্টবেঙ্গল ক্লাব খেলতে পারবে কিনা। এই যে সমর্থকরা যাচ্ছে, এই যে গেল, তাদের দিস ইজ দ্য ম্যান্ডেটরি, এটা তাদের মৌলিক অধিকার, লাস্ট রিসোর্ট হিসাবে আন্দোলনের নামে। এবং সে তারা হচ্ছে সমস্ত খেলোয়াড় এবং খেলাকে ভালোবাসে, তারা রাজনীতি বোঝে না। এখানে হিন ক্লাব জিন্দাবাদ করতে যায়নি, এখানে ভেঙে দাও উড়িয়ে দাও করতে যায়নি, খেলাটা কেন ইন টাইমে হচ্ছে না, ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইন্টারফিয়ার করে যেটা করেছিল সেটা ইমপ্লিমেন্টেশনটা কেন হচ্ছে না, কেন টাইম টু টাইম আমাদের জানানো হচ্ছে না, সেটা ছিল প্রতিবাদ। এবং এই প্রতিবাদটা করতে গিয়ে কিছু কিছু ছেলে থাকে যারা আন্দুলি অনেক কিছু কিছু ছেলে থাকে, এবং তাদের জন্য পুরো আন্দোলনকারী যারা আছে, দর্শক যারা ওখানে হাজির হয়েছে, তাদের উপর হচ্ছে দায়িত্বটা বর্তায়। কিন্তু পুলিশকে অনেক কিন্তু মানবিক হতে হবে। আমি জানি না ঘটনাটা, আমি দেখিও আদৌ যে পুলিশ কতটা মানবিক। যে সেদিন যেমন পুলিশ কনস্টেবলের ব্যাপারে পুলিশ অনেক মানবিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছে, এটা নিশ্চয়ই স্টেপ টু স্টেপ নেওয়া হয়েছে। আমি জানি না যে যদি কেউ ভাঙচুর করে থাকে এটাকে আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করেছে কিনা, এবং আনলফুল ডিসেম্বলি যে অ্যাসেম্বলি যদি ডিক্লেয়ার করে থাকে তাহলে নিশ্চয়ই তারা কিছু করেছে, সে কাজ করেছে, পুলিশ পুলিশে কাজ করেছে। আর যারা আন্দোলন করতে গেছিল তারা আন্দোলন যেটা করেছে গণতান্ত্রিক পথ অবলম্বন করে আন্দোলন করতেই পারে, দিস ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট। আপনি আমাকে বলুন না, শিউরে আন্দোলন হয়েছিল সেটা পারমিশন নিয়েছিল, পারমিশন হয়েছিল কি শিউরে? এই যে আজকে আজকে এই যে এই যে 21 জুলাই যে আন্দোলনটা হয়েছিল, এতজন মৃত্যু হয়েছিল, যে রাইটার্স অভিযান, পারমিশন নেওয়া হয়েছিল? আন্দোলন হবেই, এবং সেটাই হচ্ছে কি গণতান্ত্রিক পথের অবলম্বন হিসাবে এটা হচ্ছে আন্দোলন করা যায়। কিন্তু সেই আন্দোলন হচ্ছে কি গণতান্ত্রিক পথ অবলম্বন করে করা দরকার, কারণ পুলিশের একটা ভূমিকা থাকে যাতে ওইখানে আন্দোলনী মব এমন কিছু না করে যার জন্য এখানে একটা বিরাট বিশৃঙ্খলা হয়, মানুষের মৃত্যু হয়, আগুন টাগুন লাগিয়ে না দিতে পারে। এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সম্পূর্ণ দায়ী হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষ, যারা এর মধ্যে রয়েছে তারা টাইম টু টাইম যে ইনফরমেশনটা দেবে এবং যেটা ইমপ্লিমেন্টেশনটা করে যেতে অন্তকে খেলাটা হয়। হ্যাঁ, আমি সুমিত দা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সত্যি তো কর্মকর্তাদের নির্বাচিত করা হয় কেন, তারা ক্লাবের ভালো মন্দ দিকটা দেখবে। কিন্তু আজকে এক বছর, গত বছর যখন প্রাথমিক চুক্তিতে সই করা হয়েছিল তখন তারা কি দেখেছিল, এবং তারপর যে এক বছর চলে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যে যদি এশিয়ান এটা না যায় তাহলে কিন্তু আমরা ইস্ট বেঙ্গল খেলতে পারবে না আইএসএ। তো সমর্থকদের তো একটা দাবি থাকবে, না কর্তাদের তো একটা রেসপন্সিবিলিটি থাকবে, তারা কেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন না, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে নিয়ে এক্স প্লেয়ারদের নিয়ে এতদিন পরে যখন আসছেন, এটা কেন আরো আগে হলো না, কেন এটা তো আরো আগে হওয়া উচিত ছিল। এবং সিসিমেন কর্তৃপক্ষ সকলকে নিয়ে যত তাড়াতাড়ি দ্রুত উদ্যোগ নিতে একটা ভালো খেলা, কারণ গতবার আমরা দেখেছি 10 নম্বর স্থানে ইস্ট বেঙ্গল ছিল, প্রথম বছর 10 নম্বর স্থানে ইস্ট বেঙ্গল, তো এটা তো ইস্ট বেঙ্গলের সঙ্গে যায় না। সেই জায়গাটাতে কর্মকর্তাদের তো এখন আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কি এখানে প্রয়োজন নয়, আমরা অনুরোধ করবো যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ বোধ হয় জরুরি হয়ে পড়েছে, কি বলবেন আপনি? দেখো, আমি বলতে চাই যে একটা সাবজেক্ট, ইস্টবেঙ্গল ক্লাবের যারা অফিসিয়াল তারা চায় না যে আজকে যে ইনসিডেন্টটা হচ্ছিল, তারা ইচ্ছে করে যে চাইছে তা না। আজকে বলো না কে চাইবে, আমি মনে করি অফিসিয়াল জানো কে চাইবে, 2000 স্পেক্টেটার, যে স্পেক্টেটারের উপর ডিপেন্ড করেই, যার সমর্থকদের উপর ডিপেন্ড করে ইস্টবেঙ্গল ক্লাব, আর তার রিপ্রেজেন্ট যদি আমি করি, আমি চাইবো এরকম ধরনের দর্শক বা যারা ইস্টবেঙ্গলকে সত্যি ভালোবাসে তারা এসে এরকম ভাবে মার খাবে, এরকম ভাবে কেউই চায় না। সিচুয়েশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, সবাইকে মিলে এখন ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান জট থেকে সরতে হবে, এবং এই জট থেকে সরাতে হলে আমি তোমাকে একদমই বলছি, আগেও বলেছি এবং সবাইকেই বলেছি, একদম উপর থেকে উনার দিদির আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার সামনেই কিন্তু এই চুক্তিপত্রটা বা ট্রামশিটটা সই হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে ট্রামশিটটা সই করার সময় একটা মুখ্যমন্ত্রী চেয়ার কিন্তু অনেক দামি চেয়ার, খুব
সামনে করার পর এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমি জানি না কিভাবে এর প্রবলেম সলভ হবে, আমার কোন এখানে কোনো উত্তর নেই। একটাই হতে পারে, যেহেতু উনি খুব স্পোর্টস লাভার আর উনি সবার প্রবলেমে ঝাঁপিয়ে পড়েন, তাই আমার মনে হয় উনিও এর মধ্যে ইনভলভ হবেন, হয়েছেন, হয়তো কাউকে দায়িত্ব দিয়েছেন এই জায়গাটাকে সলভ করতে। কারণ ইসমোহন ক্লাব, মোহনবাগান ক্লাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা না, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে একটা বিরাট ক্লাব, তাই সেই ক্লাবের এরকম পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে বা ক্লাবে হচ্ছে সেটা কেউই চাইবে না। আমার মনে হচ্ছে যে এবছর খেলুক না খেলুক কি করবে সেটা তো কর্মকর্তারা ঠিক করবে, এবং ওই ট্রামশিট শুদ্ধ এগ্রিমেন্টটা দেখা, ট্রামশিটটা কেন হয়, ইনিশিয়ালি একটা ট্রাম তৈরি হয়, তারপর বেস করে এগ্রিমেন্টটা একটু বড় আকারে হয়, সেই এগ্রিমেন্টে এমন কিছু কিছু ক্লজ দেখে ওরা মনে করেছে যেটা আমি দেখেছি, কারণ আমাকে ইসমোহন ক্লাব এই ট্রামশিট আর এগ্রিমেন্ট দুটোই দেখিয়েছে। যখন আমি সিসিমেন্টের সঙ্গে মিটিং করেছিলাম, তারপরে ইসমোহন ক্লাব এসেছিলাম, তাতে আমারও মনে হয়েছিল যে এই ট্রামশিটে এক ঘন্টা দেখে আমার যা মনে হয়েছিল এই ট্রামশিট আমার কাছে দিলে আমি সই করতাম, সেইটা কেন হয়েছে, তাড়াহুড়ো করে হয়েছে, এবং আমার কিছু একটা ইন্টারভিউতে দেখেছিলাম কল্যাণ মজুমদার নিজেই স্বীকার করেছি, বড় তাড়াতাড়ি স্বীকার করেছেন, বড় তাড়াতাড়ি আর একটু দেখে তারপরে করা হয়েছিল। আমার মনে হয় ওখানে একটু বিশ্বাস করে ফেলেছিল হয়তো বেশি, যা হয়েছে হয়েছে, এই টাইমশিট থেকে যে যে ক্লজ গুলো, বেশি ক্লজ না, একটা দুটো ক্লজ যদি সিস্টেমেন্ট অ্যাডজাস্ট করে নিয়ে, তাহলে আর এরাও যদি দু তিনটে ক্লজ কে থ্রু করে দেয় তাহলেই হয় এবং ইসমোহন ক্লাবের এই জটিল পরিস্থিতি ঠিক হয়। এবং একটা ঠিক কথা, এইটা একমাত্রই তার কথার বিশেষই হতে পারে, কিনা তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যদি এটা ইন্টারফেয়ার করেন, যেহেতু তেনার সামনেই এগ্রিমেন্টটা হয়েছিল, তাই আমার মনে হয় এই প্রবলেমটা খুব 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 কম সময়ের মধ্যে সলভ হয়ে যেতে পারে, এবং আমি আশা করব এক দুদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং ইসমোহন ক্লাব আইএসএল খেলবে। শুধু খেলবে না, ইসমোহন ক্লাবের খেলা দেখতে আমাদের মতো এক্স প্লেয়াররা যাব, মোহনবাগান খেলবে, ইসমোহন খেলবে, পরের দিকে হয়তো মোহনবাগানও আইএসএল খেলবে, এবং আমাদের যে গরিমা ছিল বাংলার ফুটবলের সেই গরিমাটা আবার ঠিক থাকবে। আমি তোমাকে বিপ্লব আরেকটা কথা বলি, আমি আজকের যে দর্শকরাম চোট পেয়েছেন বা কেউ হয়েছে আমি দেখিনি, আমি সামনে ছিলাম না, আমার খুব খারাপই লাগছে যে ইসমোহন ক্লাবের এই ঘটনার জন্য আজকে এই ঘটনা হলো, এটা না হলেই ভালো হতো। সামগ্রিক পরিস্থিতিতে সবার ভালো চাইছি, সবার উপরে ইসমোহন ক্লাবের ভালো চাইছি, ইসমোহন ক্লাবের ভালো, যেহেতু ইসমোহন ক্লাবে আমি এক্স প্লেয়ার ছিলাম, আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই সমস্যা তো খুব দ্রুত মিটে যাবে, আর কোনো আর কোনো আর কোনো ভাবেই এই প্রবলেম সলভ হতে পারে না। আমার মনে হয় আরেকটি নিশ্চিত, আমরাও হয়তো আমাদের চ্যানেলের মাধ্যমে ক্যাপ্টেন আছি, হ্যাঁ আমরা যত ক্যাপ্টেন আছি হয়তো আমরাও একটা, আমরা ভাবছি যে আমরা সবাই মিলেই একটা অ্যাপিল হয়তো আমরা মুখ্যমন্ত্রীকে করতে পারি। তাহলে আপনি তো জানেন এই যে সমস্যাটা এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এই সমস্যা কিভাবে মেটানো যায় বলে আপনি একজন প্রশাসনিক জায়গায় ছিলেন, কিভাবে মেটানো যায় বলে মনে করছেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী একবার তো ইন্টারফেয়ার করেছে, সমস্ত কিছু করে দিলেন, আবার কেন ওনার প্রয়োজন আছে? তাহলে কারা ক্লাব পরিচালনার দায়িত্ব পেল আপনাকে বলে দিচ্ছি, শুনুন, এই যে সিগনেচার হয়েছে এমন কয়েকটা পয়েন্ট আছে, ইস্ট বেঙ্গল ক্লাবের এক্সিস্টেন্স বলে কিছু থাকবে না, ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গল বলতে আমরা কি বুঝেছিলাম, কিন্তু এমন এগ্রিমেন্ট হয়েছে দুটো জায়গায় এমন আছে, তাতে এটা যদি ইমপ্লিমেন্টেশনটা হয় এবং সেটা যদি সমর্থকদের সামনে আসে, এই যে আজকে ডিমান্ড করেছে নাকি তারা যে আমাদেরকে কি এগ্রিমেন্ট হয়েছে আমাদের দেখাতে হবে, এমন দুটো জায়গা আছে যে জায়গাটা মানে তীব্র প্রতিবাদ আসবে সমর্থকদের মধ্য থেকে, যার জন্য তারা দেখাতে পারবে না এবং দেখাতে বাধ্য নয়, কিন্তু তুমি দেখাতে যদি না পারো
তাহলে কর্তৃপক্ষ তোমরা চেয়ারটা নিয়েছিলে কিসের জন্য? ওই ওখানে বসে সবুজ ওখানে গিয়ে যাবে, মাঠে গিয়ে বসে চা খেয়ে চলে আসবে? তোমাদের দায়িত্ব নেই যে অন্যান্য ক্লাব গুলো এগিয়ে গেছে, এরা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে কি অক্লান্ত পরিশ্রম করছে? আমরা বিশ্বাস করব কাজের নিরিখে, আমি যে কাজটা করেছি তার ফ্রুটস অফ লেবার আমি কি পাচ্ছি? আজকে দীর্ঘদিন ধরে আলোচনা, এখন হইচই, এখন বলছে চিফ মিনিস্টার হলে পরে উনি এটা সলভ হয়ে যাবে। কেন চিফ মিনিস্টার এত বড় একটা দায়িত্ব নিয়ে অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে? এখন যে জায়গাটা গেছে আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র হয়তো নদিনও আমাদের হাতে নেই, 8-9 দিন সময়। এই 8-9 দিনের মধ্যে এই জট ছাড়িয়ে ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে হলে আমাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ প্রয়োজন। আমরাও সদস্য সমর্থকদের তরফ থেকে অনেকের সাথে কথা বলেছি, তারাও বলছে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন এই জটটা খুলতে তারা, কারণ দুপক্ষকেই একটা টেবিলে বসানোর প্রয়োজন। ইতিমধ্যে ক্লাবের তরফে পুরনো যে সমস্ত এক্স প্লেয়ার তাদেরকে ডাকা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা চুক্তি থেকে বলুন, কিন্তু সেটা এতদিন পরে কেন? আমাদের প্রশ্ন, এই এক্স প্লেয়ারদের এতদিন ডাকা হয়নি, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে এক্স প্লেয়াররা বলবে আগামী 23 তারিখে আবারও কর্মসমিতির বৈঠক আছে। তো আমাদের প্রশ্ন যে আপনারা অনুগ্রহ করে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ নিয়ে এই বিষয়টি সমাধান করে চেষ্টা করুন যাতে ইস্টবেঙ্গল সেকেন্ড আইএসএল এ আবার খেলতে পারে, সেকেন্ড বার আইএসএল এ আবার খেলতে পারে, এটাই আমাদের অনুরোধ রইল। এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের অনুরোধ যে আপনি গতবার যেমন এত কোটি কোটি ইস্টবেঙ্গলের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন, এবারেও ইস্টবেঙ্গলকে লাল হলুদ জার্সি পরিয়ে মাঠে নামিয়ে আপনি সেই আবার তাদেরকে খুশির জোয়ার বইবেন, এটাই আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ সুমিতদাকে, ধন্যবাদ অরিন্দমবাবুকে, আপনারা সবাই ভালো থাকবেন। কেমন লাগছে আমাদের এই আলোচনা আপনারা কমেন্টস বক্সে লিখে জানান, এবং ভালো লাগছে লাইক করুন।